সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই যাদের বাজেট কিনা 20 থেকে 25 হাজার টাকার মধ্যে রয়েছে। 20 থেকে 25 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমি চেষ্টা করেছি একদম বাছাইকৃত একদম লেটেস্ট সেরা 4টি ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোনে আলোচনা করার। এই স্মার্টফোনগুলোর মধ্যে কিন্তু 5G কানেক্টিভিটি সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো একটি স্মার্টফোন কিন্তু ইজিলি চয়েস করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। 20 থেকে 25 হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আমাদের লিস্টে 4 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে শাওমি রেডমি নোট 12 4G স্মার্টফোনটি। মোবাইল ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চ, একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন, একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন গোয়েনিক গোয়েলা ক্লাস 3 এর প্রোটেকশন। ফোনটির পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং MIUI হচ্ছে 14 ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 এর একটি চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 610। এই স্মার্টফোনটি আপনার বেশ কয়েকটি র্যাম রম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, সেটি হচ্ছে 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে। এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো অ্যাটলাস ফোন ব্যাটারি সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং ফোনটির বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 33W একটি চার্জিং সাপোর্ট। শাওমি রেডমি নোট 12 স্মার্টফোনটির বর্তমান 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 20,000 টাকা। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 3তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে Realme 10। এই মোবাইল ফোনটি মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চ, একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 90Hz রিফ্রেশের সুবিধা এবং কোর্নিং গুগল ক্লাস 5 এর প্রোটেকশন। ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা এবং রিয়েলমি UI হচ্ছে 3.0 ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও Z99 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে। পাশাপাশি থাকছে মালি G57 এর GPU সুবিধা। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এছাড়া ফোনের লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটি সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা। তো অ্যাটলাস ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, পাশাপাশি 33W ফাস্ট চার্জার সুবিধা পাচ্ছেন এই ফোনটিতে। রিয়েলমি 10 এই স্মার্টফোনটি বর্তমান 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান আনঅফিশিয়াল প্রাইসটি হচ্ছে 20,999 টাকা, তো অলমোস্ট 21,000 টাকা। ভিউয়ার্স, আমাদের লিস্টের নাম্বার 2তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে বাজেটের মধ্যে একটি 5G স্মার্টফোন, সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি। মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চ, একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন, একটি TFT LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন কোয়ানিং গোয়েলা গ্লাস 5 এর প্রোটেকশন, পাশাপাশি 120Hz একটি রিফ্রেশের সুবিধা। ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা এবং স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G এর একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে এবং GPU হচ্ছে অ্যাড্রিনো 619। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 4GB RAM এর পাশাপাশি 128GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্মার্টফোনটিতে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটিতে পাচ্ছেন আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা। তো অ্যাটলাস্ট ফোনটি ব্যাটারি সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, পাশাপাশি 25W একটি চার্জিং সাপোর্ট এখানে থাকছে। স্যামসাং গ্যালাক্সি F23 5G স্মার্টফোনটি বর্তমান আনঅফিশিয়াল
প্রাইসটি হচ্ছে 20,999 টাকা, তো অলমোস্ট 21,000 টাকার মধ্যে আপনি এই ফোনটি পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টে অ্যাট লাস্ট নাম্বার ওয়ান পজিশন থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি নার্জো 50 প্রো। এই মোবাইল ফোনটির ডিসপ্লে সেখানে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন, একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন কোয়ানিং গোয়েল গ্লাস 5 এর প্রোটেকশনের পাশাপাশি 90 হার্জের একটি রিফ্রেশ রেট সুবিধা। ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা এবং স্মার্টফোনটি থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 সিরিজের একটি 6 nanometer আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালি G68। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6 GB RAM এর পাশাপাশি 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8 GB RAM 128 GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটি ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্মার্টফোনটিতে আপনি পাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে, ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই ফোনটিতে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি নার্জো 50 প্রো স্মার্টফোনটি বর্তমান প্রাইসটি হচ্ছে 25,000 টাকা। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।